ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যে নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। রোববার ফেসবুকে শেয়ার করলেন তেমনই এক স্ট্যাটাস। সেখানে তিনি লিখেছেন, শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে। বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই, কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে এই এদের জন্যে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা, যদি জানতো। পরীমণি আরো লিখেছেন, এরকম বহু হয়েছে, যখন কেউ জাজ করেছে আমি সেটা একেবারে ফেলে দিইনি, বিবেচনা করেছি, নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি, ফলাফল নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরো আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরো ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না কত উপকার করেছে। তাই খোঁচা মারানি সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন, এরাই আপনাকে গ্রো করতে হেল্প করবে। প্রসঙ্গত, স্ট্যাটাসটির বেশিরভাগ অংশ মুনমুন শারমিন শামস থেকে ধার করেছেন পরীমণি, এজন্য তার স্ট্যাটাসে তিনি লেখককে মেনশনও করে দিয়েছেন। শুধু তাই নয়, লেখকের কমেন্ট বক্সেও পরী লিখেছেন, নিলাম।